নমস্কার, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। আশা করি আপনারা সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। ফ্রেন্ডস, আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের ক্লিনিকে অনেক পেশেন্টদের থেকে এই প্রশ্নটা শুনি যে ডাক্তারবাবু, হোমিওপ্যাথিতে কি অ্যান্টিবায়োটিক আছে? তো আজকে আমরা এই নিয়ে আলোচনা করব, অর্থাৎ হোমিওপ্যাথিতে আদৌ কোনো অ্যান্টিবায়োটিক আছে কি না, বা হোমিওপ্যাথিতে কোনো ওষুধ আছে কি না যেটি অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করে। চলুন তাহলে আলোচনাটা শুরু করা যাক। ফ্রেন্ডস, আলোচনা শুরুর আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে যদি এই আলোচনাটা ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, আর আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রিপশন না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রিপশন করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে যখনই আমি এই ধরনের হেলথ বা ডিজিজ রিলেটেড ভিডিও আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে আসবে। ফ্রেন্ডস, অ্যান্টিবায়োটিক কী? অ্যান্টিবায়োটিক মূলত এক ধরনের জৈব রাসায়নিক ওষুধ বা জৈব রাসায়নিক পদার্থ, যেটি কিনা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে অথবা একাধিক ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে আমাদের শরীরকে, যে ব্যাকটেরিয়া দ্বারা শরীর আক্রান্ত হচ্ছে তার থেকে সেটিকে বিনাশ করে সেই রোগটির এগেনস্টে ওষুধটি কাজ করে ও রোগটিকে সারায়। কিন্তু হোমিওপ্যাথিতে আমরা নির্দিষ্ট একটি ওষুধকে প্রয়োগ করে আমরা দেখেছি, আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা দেখেছি যে প্রচুর পেশেন্টকে কিন্তু এই ওষুধটি দেওয়ার ফলে পেশেন্টের কিন্তু ইনফেকশন খুব তাড়াতাড়ি রিমুভ হয়েছে এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে। তো এই ওষুধটি কিন্তু অনেকটাই অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করে। এবং ওষুধটির নাম কি? ওষুধটির নাম হলো আর্সেনিকাম অ্যালবাম। এবং আমরা দেখেছি যে এই আর্সেনিকাম অ্যালবামের নির্দিষ্ট একটি পোটেন্সি কিন্তু এই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। সেই পোটেন্সিটা কত? না, 200। এই আর্সেনিকাম অ্যালবাম 200 কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ইনফেকশানে, বিশেষ করে সেই ইনফেকশানের জন্য যে ওষুধটি প্রয়োগ করা হয় তার সাথে যখন আমরা আর্সেনিক অ্যালবাম 200 একসাথে প্রয়োগ করে দেখছি যে এই ওই ওষুধটির অ্যাকশানটাও কিন্তু অনেক ভালো হচ্ছে এবং ইনফেকশান কিন্তু শুধু ওই ওষুধটি ব্যবহার করলে যত তাড়াতাড়ি ইনফেকশানটা সারছে তার থেকে অনেক তাড়াতাড়ি ইনফেকশান সেরে যাচ্ছে। সেই জন্যই আমরা বলি যে আর্সেনিক অ্যালবাম 200 এই ওষুধটি কিন্তু অনেকটাই এই অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তো চলুন আমরা জেনে নিই যে এই আর্সেনিকাম অ্যালবাম 200 কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে বা কোন কোন ওষুধের সাথে প্রয়োগ করা যেতে পারে যাতে অ্যাকশানটা, অর্থাৎ ওই ওষুধের অ্যাকশানটা বা ওই রোগটাকে খুব তাড়াতাড়ি আমরা নিরাময় করতে পারি। প্রথমে যেটি বলবো সেটি হলো ক্যালেন্ডুলা 200। অর্থাৎ এই ক্যালেন্ডুলা 200 আমরা মূলত ব্যবহার করি ফ্রেশ কাট ইঞ্জুরির ক্ষেত্রে। অর্থাৎ কারোর যদি ধরুন কোনো কারণে কেটে গেছে, সেখান থেকে ব্লিডিং হয়েছে, অর্থাৎ যেখানে ব্লিডিং হবে সেটা ছড়ে যাওয়া হতে পারে, কোনো ডিপ কাট হতে পারে, বা ধরুন আপনি শেভিং করতে গিয়ে হয়তো আপনার কোনো কারণে ব্লেডে কেটে গেছে সেটি হতে পারে, যে কোনো ধরনের এই ধরনের ফ্রেশ কাটে, বা ধরুন অনেক সময় খাবার চিবোতে গিয়ে দাঁতের কামড়ে আমাদের মাড়ি বা এই আমাদের মুখমণ্ডলের ভেতরের কোনো অংশ হয়তো কেটে গেছে, সেখান থেকে একটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্রেশ কাট ইঞ্জুরির ক্ষেত্রে ক্যালেন্ডুলা 200 প্রয়োগ করি। এবার দেখা গেছে যে শুধু ক্যালেন্ডুলা 200 প্রয়োগ না করে যখন তার সাথে আমরা আর্সেনিক অ্যালবাম 200 অ্যাড করে দিচ্ছি, আইদার দুটোকে মিশিয়ে অথবা দুটোকে আলাদা আলাদা করেও আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে দেখা গেছে যে এই কাট ইঞ্জুরির পরে ইনফেকশন হওয়ার যে চান্স সেটা অনেকটাই কিন্তু কমে যায়, বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো ইনফেকশন কিন্তু অ্যাজ সাচ হয় না এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাহলে এই ক্যালেন্ডুলা 200 সাথে আপনি আর্সেনিক অ্যালবাম 200 কীভাবে খাবেন? ক্যালেন্ডুলা 200 দিনে 1 থেকে 2 বার আপনি 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে খেতে পারেন অথবা ডাইরেক্ট জিভে দিতে পারেন, এবং তার সাথে আর্সেনিকাম অ্যালবাম 200 এই ওষুধটিও কিন্তু 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে দিনে 1 থেকে 2 বার আপনি যদি খান, তাহলে আমরা দেখেছি যে এই ধরনের ফ্রেশ কাট বা যেখানে ব্লিডিং হচ্ছে সেই ধরনের ক্ষেত্রে বা ব্লিডিং হয়েছে সেই ধরনের ক্ষেত্রে পরবর্তীকালে একটা ইনফেকশন হয়ে গিয়ে সেখান থেকে একটা আলসার ফর্ম করার এই যে চান্সগুলো সেগুলো কিন্তু অনেকটাই কমে যায়। দ্বিতীয় যে ক্ষেত্রে আমরা আর্সেনিকাম অ্যালবাম 200টা প্রয়োগ করি সেইটি হলো হিপারসালফার 200-এর সাথে। হ্যাঁ, এই হিপারসালফার 200 মূলত আমরা প্রয়োগ করি যেখানে পাস ফর্ম করছে, অর্থাৎ পুঁজ ফর্ম করছে, সেটা হতে পারে কোনো জায়গায় হয়তো কেটে গেছে তার থেকে একটা আলসার ফর্ম করেছে বা একটা ঘায়ের মতো জিনিস সৃষ্টি হয়েছে সেখানে কোনো পুঁজ তৈরি হচ্ছে, হতে পারে কারোর হয়তো অ্যানাল একটা ফিস্টুলা রয়েছে, অ্যানাল ফিস্টুলাতে আমরা জানি যে ওখানে একটা
প্রথমে বয়েলস মতো বা একটা ফোড়ার মতো ফর্ম করে এবং সেখানে কিন্তু পুঁজ হয় এবং খুব পেইনফুল কন্ডিশনটা হয়। তারপরে ওটা ফেটে গিয়ে পুঁজটা বেরিয়ে যায়, তারপরে আবার কিছুদিন পরে একই রকমভাবে আরেকটা ফোড়া ফর্ম করে এবং এটি চলতে থাকে। এক্ষেত্রেও কিন্তু আমরা হিপারসালফা 200 প্রয়োগ করি ওই পাস ফর্মেশনটাকে অ্যারেস্ট করার জন্য। আর কি ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে না, যেখানে ধরুন ব্রণ হচ্ছে বা অ্যাকনি বা পিম্পলস হচ্ছে মুখে, যদি পিম্পলসের মুখগুলো দেখেন যে সাদা সাদা হয়ে রয়েছে অর্থাৎ সেখানে পাস ফর্ম করছে, সেখানেও কিন্তু আমরা এই হিপারসালফা 200 প্রয়োগ করি। টনসিলাইটিসের ক্ষেত্রে যদি টনসিলের মধ্যে পাস ফর্ম করে বা যেটাকে আমরা ফলিকুলার টনসিলাইটিস বলি, টনসিলের মধ্যে দেখবেন ছোটো ছোটো পাস পয়েন্ট দেখা যাচ্ছে, গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেক্ষেত্রেও আমরা হিপারসালফা 200 প্রয়োগ করি। বা হয়তো শরীরে কোনো অংশে ফোড়া হয়েছে, সেখানে একটা পাস ফর্ম করেছে, পুঁজ তৈরি হচ্ছে, ফোড়াটা পেকে গেছে, সেখানেও আমরা এই পাসটাকে অ্যারেস্ট করার জন্য, ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু হিপারসালফা 200 প্রয়োগ করি। এক্ষেত্রে দেখা গেছে যে হিপারসালফা 200-এর সাথে যদি আপনি আর্সেনিকাম অ্যালবাম 200 অ্যাড করে দেন, এই যে পাস ফর্মেশন বা ইনফেকশনটা যে তৈরি হচ্ছে সেটাকে খুব তাড়াতাড়ি কিন্তু এ অ্যারেস্ট করে দেয়। সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে হিপারসালফা 200 যখন আমরা দিনে 1-2 মানুষকে খেতে দিচ্ছি বা পেশেন্টকে খেতে দিচ্ছি, তার সাথে আমরা আর্সেনিকাম অ্যালবাম 200 এই ওষুধটিও কিন্তু দিনে 1-2 পেশেন্টকে ওই একই নিয়মে খেতে দিই, এবং তাতে দেখা গেছে যে হিপারসালফ 200 একা যতটা কাজ করছে তার সাথে যখনই আর্সেনিকাম অ্যালবাম অ্যাড করে দিচ্ছি 200 পটেন্সিতে, এই হিপারসালফার 200-এর অ্যাকশনটা কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে এই আর্সেনিকাম অ্যালবাম 200 একটা অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করে। এটি কিভাবে খাবেন? না, একই নিয়মে, অর্থাৎ হিপারসালফার 200 আপনি 2 2 চামচ জলে মিশিয়ে অথবা ডাইরেক্ট জিভে দিতে পারেন দিনে 1-2, আর সঙ্গে আর্সেনিকাম অ্যালবাম 200-ও একই রকমভাবেই 1-2 কন্টিনিউ করলে, প্রথমে 7-8 কন্টিনিউ করলে আমরা দেখেছি এই পাস ফর্মেশনটা অনেকটা অ্যারেস্ট হয়ে যায়, এবং আরও কিছুদিন কন্টিনিউ করলে জিনিসটা পুরোপুরি সেরে যায়। তৃতীয় যে ক্ষেত্রটা আমি বলবো সেটি হলো ক্যান্থারিস 200-এর সাথে। এই ক্যান্থারিস 200 কিন্তু মূলত আমরা জানি এটা একটা পুড়ে যাওয়ার জন্য যে সমস্ত কমপ্লিকেশন তৈরি হয়, অর্থাৎ কোনো শরীরে কোনো অংশ যদি পুড়ে যায় সেটা ডাইরেক্ট আগুনে হতে পারে বা কোনো লিকুইড বার্নও হতে পারে, তার থেকে ধরুন জায়গাটা ফোসকা পড়ে গেছে, জায়গাটা থেকে প্রচণ্ড জ্বালা হচ্ছে, ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলা 200 পটেন্সিতে পেশেন্টদেরকে খেতে দিই। এক্ষেত্রেও আমরা দেখেছি যে এই ক্যালেন্ডুলা 200 শুধু যদি আমরা পেশেন্টকে দিই তাতে যা অ্যাকশন হয় বা যা যত তাড়াতাড়ি পেশেন্টটা রিকভার করে, তার সাথে যদি আমরা আর্সেনিকাম অ্যালবাম 200 অ্যাড করে দিই, তাহলে কিন্তু এই বার্নিংয়ের জন্য যে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যাওয়া তার প্রবণতাটা অনেকাংশেই কমে যায় এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়। এই ক্যান্থারিস 200 কিন্তু আমরা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ক্ষেত্রেও প্রয়োগ করি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ইউটিআই খুব কমন, পুরুষদের ক্ষেত্রেও হয় তবে মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি হয়। অর্থাৎ প্রস্রাবে ইনফেকশন, অর্থাৎ আপনার যে ইউরিনারি ট্র্যাক্টটা রয়েছে কিডনি থেকে শুরু করে একদম মূত্র নালি অবধি, এই যে টোটাল যে ট্র্যাক্টটা রয়েছে এর যে কোনো জায়গায় যদি কোনো কারণে ইনফেকশন হয় তাহলে কি হয় না, পেচ্ছাপে প্রচণ্ড জ্বালা হয়, পেশেন্টের একটা জ্বর আসতে পারে, এবং যদি আপনি ইউরিন কালচার করেন তাতে দেখবেন যে কোনো একটা ব্যাকটেরিয়াল গ্রোথ হয়েছে এবং ইউরিনের প্রচুর পরিমাণে পাস সেল বেড়ে গেছে। এই ধরনের কন্ডিশনে আমরা কিন্তু ক্যান্থারিস ব্যবহার করি এবং ক্যান্থারিস কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। আমরা দেখেছি যে শুধু ক্যান্থারিস ব্যবহার না করে তার সাথে যখন আমরা আর্সেনিক একসাথে ব্যবহার করছি তখন এই অ্যাকশনটা অনেক বেশি ভালো হচ্ছে। এক্ষেত্রেও আমরা ক্যান্থারিস 200 কীভাবে দিই না, ক্যান্থারিস 200 ওরকমই 2-2 জলে মিশিয়ে দিনে 1-2, সঙ্গে আর্সেনিক অ্যালবাম 200-ও 2-2 জলে মিশিয়ে দিনে 1-2 প্রয়োগ করি। আরেকটি ক্ষেত্র যেখানে বলবো যে কোনো ধরনের ইনফেকশনে, সেটি আপনার কোনো কারণে কেটে গেছে, ছড়ে গেছে, বা ধরুন অনেক সময় কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে তার জন্য পরবর্তীকালে যদি কোনো একটা ইনফেকশন হয়ে থাকে, বিশেষ করে আমরা দেখেছি যে হারপিসের ক্ষেত্রে আমরা এই ওষুধটি প্রয়োগ করে দেখেছি, যে হাইপেরিকাম 200 যেখানে নার্ভগুলো এফেক্টেড হয়, সেই হাইপেরিকাম 200-এর সাথে আমরা দেখেছি যে শুধু হাইপেরিকাম 200 ব্যবহার না করে সেক্ষেত্রে আমরা যদি আর্সেনিকাম অ্যালবাম 200 তার সাথে একসাথে ব্যবহার করি তাহলে এই ধরনের যে কোনো ধরনের শরীরে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে তাকে কিন্তু খুব দ্রুত এই কম্বিনেশনটা প্রতিহত করে। এক্ষেত্রেও আমরা হাইপেরিকাম 200 দিনে 1-2 ওরকমই 2-2 জলে মিশিয়ে আপনি খেতে পারেন, সঙ্গে আর্সেনিকাম অ্যালবাম 200 2-2 জলে মিশিয়ে খেতে পারেন। আমি একটা ইনস্ট্যান্সের কথা বলি যে বেশ কিছুদিন আগেই আমার কাছে একজন পেশেন্ট এসেছিল, সে কোনো সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিল এবং সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে তার ঝিনুকে পা কেটে গিয়েছিল। ঝিনুকে পা কেটে যাওয়ার ফলে সে যখন এখানে এসেছে
সে টিটেনাস ইঞ্জেকশন অবশ্যই নিয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে জায়গাটা প্রচণ্ড ব্যথা এবং সে সোজাভাবে হাঁটতে পারছে না, এতটাই জায়গাটা ইনফেক্টেড হয়ে রয়েছে, জায়গাটা পুরো লাল হয়ে সেলুলাইটিস ফর্ম করেছে। তো আমি কিন্তু তাকে ওই হাইপিরিকাম 200 এবং আর্সেনিকাম অ্যালবাম 200 এই দুটো ওষুধ তাকে দিনে দুবার করে খেতে দিই। জাস্ট 2 থেকে 3 দিন খাওয়ার পরেই দেখা গেল পেশেন্টটির পা সম্পূর্ণরূপে কিন্তু ছেড়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে অ্যান্টি ইনফেক্টিভ হিসাবে কিন্তু আমরা এই হাইপিরিকাম এবং আর্সেনিক এই কম্বিনেশনটাকে ব্যবহার করতে পারি। তো মোটামুটিভাবে আপনারা জানতে পারলেন যে কীভাবে আমরা আর্সেনিক অ্যালবাম 200কে অন্য ওষুধের সাথে বিভিন্ন ডিজিজ কন্ডিশনে ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেতে পারি বা অনেকটা অ্যান্টিবায়োটিকের মতো অ্যাকশন পেতে পারি। তো আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে যদি আপনারা এই আলোচনাটা কেমন লেগেছে। আর যদি আপনাদের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে সেটাও আপনাদের আমাকে জানাবেন। আর আজ আপাতত তাহলে এত অবধি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। নমস্কার।